চার নাম্বারটা, হ্যাঁ চার নাম্বারটা বলতেছে একটা অ্যারের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার আর মিনিমাম নাম্বারটা হচ্ছে প্রিন্ট করে দেখাইতে বলতেছে, সবচেয়ে ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বারটা বের করে দেখাইতে বলতেছে। তো ম্যাক্সিমাম নাম্বার অথবা মিনিমাম নাম্বার বের করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে, আমার হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, যেটা যেখানে হচ্ছে আমি মানে ম্যাক্সিমাম নাম্বারটা রাখবো। তাহলে হচ্ছে ম্যাক্স, ম্যাক্স নাম অথবা হচ্ছে ম্যাক্স লিখলেই হবে, আর আরেকটাতে রাখবো হচ্ছে সবচেয়ে মিনিমাম নাম্বার, এই জন্য দুইটা নাম্বার ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, শুরুতেই শুরুতেই আমি ম্যাক্সে একটা হচ্ছে ছোট নাম্বার রাখবো, ম্যাক্সে ম্যাক্সে সবচেয়ে পসিবল ছোট নাম্বার রাখবো। সিতে ধরো হচ্ছে যে -99999, ঠিক আছে, এটা হচ্ছে অনেক ছোট একটা নাম্বার না, এই ছোট একটা নাম্বার হচ্ছে আমি ম্যাক্স ভেরিয়েবলে রাখলাম। ঠিক আছে, এবং মেইন ভেরিয়েবলে উল্টাটা করব, মেইন ভেরিয়েবলে হচ্ছে অনেক বড় একটা নাম্বার রাখলাম। ঠিক আছে, রাখার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি অ্যারে তো অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এবং অ্যারে অ্যাক্সেস করব হচ্ছে এই নাম আই, এটা দিয়ে হচ্ছে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, করার পরে আমি এখানে চেক করব যে হচ্ছে আমার এই নাম আই এটা কি, এই নাম আই কি হচ্ছে আমার এই ম্যাক্স যে ইয়েটা আছে সেটার চেয়ে বড় নাকি, আসলে ম্যাক্স যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করলাম সেই ভেরিয়েবলে যে ভ্যালু আছে সেটার চেয়ে বড় নাকি। যদি বড় হয়ে থাকে তাহলে হচ্ছে আমি এই ম্যাক্সটা হচ্ছে আপডেট করব। ঠিক আছে, ম্যাক্স ইকুয়ালস টু এই যে এখানে হচ্ছে আমি রাখবো হচ্ছে আই। ঠিক আছে, সেম জিনিসটা অথবা অপোজিট জিনিসটা করব হচ্ছে আমি মিনিমামের জন্য, যে আমি চেক করব যে আমার যেই মিনিমাম যেই মিন যে ভেরিয়েবলটা লিখছি সেই মিন ভেরিয়েবলটা কি আমার এই অ্যারের যে নাম্বারটা আইতম নাম্বারটার চেয়ে বড় নাকি। ঠিক আছে, যদি আইতম নাম্বারের চেয়ে বড় না হয়ে থাকে অথবা হচ্ছে আমার এই নাম্বারের আইতম নাম্বারটা যদি ছোট হয়ে থাকে তখন হচ্ছে আমি আসলে মিনটা তখন হচ্ছে আপডেট করব, মিন ইকুয়ালস টু। ঠিক আছে, এই কাজটা যদি করি তাহলে অটোমেটিক্যালি হচ্ছে আমার ম্যাক্স ভেরিয়েবলে সবচেয়ে ম্যাক্সিমাম ভেরিয়েবলটা ভ্যালুটা চলে আসার কথা, আর হচ্ছে মিন মিন ভেরিয়েবলে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা চলে আসার কথা। ঠিক আছে, তো আমি এখানে আর এখানে নিউ লাইন এটা যদি আমি রান দিই দেখি কাজ করে নাকি। এখানে কি বলতেছে, তো দেখো ঠিক করে কাজ করতেছে, আমার অ্যারেতে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু ছিল হচ্ছে 67 আর সবচেয়ে মিনিমাম ভ্যালু ছিল হচ্ছে -76, এবং তাই এখানে দেখাচ্ছে দেখো 67 আর সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে -76। এটা কি ক্লিয়ার? এই যে দেখো।